দক্ষিণ এশিয়ান এসএ গেমসে নিজেদের প্রথম ম্যাচে প্রতিপক্ষ মালদ্বীপকে 175 রানের বড় লক্ষ্য ছুড়ে দিয়েছে বাংলাদেশ। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভার শেষে টাইগারদের সংগ্রহ দাঁড়ায় 174 রান। দুই ওপেনার নাঈম শেখ এবং সৌম্য সরকার দলকে এনে দিয়েছিলেন সাবধানী সুর। সৌম্য দেখে শুনে খেলতে থাকলেও নাঈম চড়াও হয়েছিলেন বোলারদের উপর, যদিও তার ইনিংস প্রতিপক্ষের কাছে বিপজ্জনক হয়ে উঠতে পারেনি। দলীয় 59 রানে প্রথম ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফিরতে হয় নাঈমকে। রান আউট হয়ে সাজঘরে ফেরার আগে 28 বলের মোকাবেলায় 38 রান করেন, দিচ্ছিলেন বড় ইনিংসের ইঙ্গিত, হাঁকিয়েছিলেন 4টি 4 এবং 1টি ছক্কা। এরপর অর্ধশতকের দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছিলেন আরেক ওপেনার সৌম্য সরকার, যদিও 4 রানের হতাশা নিয়ে সাজঘরে ফেরেন তিনি। তার আগে 33 বলে 46 রান করেন 4টি 4 এবং 2টি ছক্কা হাঁকিয়ে। সৌম্য সরকারের মতো নাজমুল হোসেন শান্ত অর্ধশতক হাতছাড়া করে বসেন, 38 বলে 49 রান করেন তিনি। শেষ দিকে থিতু হতে পারেননি আফিফ হোসেন ধ্রুব, তবে মাত্র 9 বলে 16 রানের ঝড়ো কিন্তু ছোট ইনিংস খেলে বিদায় নেন তিনি। ইয়াসির আলী চৌধুরীর রাব্বি 12 এবং জাকির হাসান 4 রান করে অপরাজিত থাকেন। শেষ পর্যন্ত নির্ধারিত 20 ওভার শেষে 4 উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় 174 রান। মালদ্বীপের পক্ষে ইব্রাহিম 31 রানে 1 উইকেট এবং মাহফুজ 32 রানে 1 উইকেট শিকার করেন। জয়ের জন্য মালদ্বীপের প্রয়োজন 175 রান। এবার চলুন জেনে নিই বাংলাদেশের একাদশে কারা কারা ছিলেন। নাঈম শেখ, সৌম্য সরকার, আফিফ হোসেন ধ্রুব, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, হাসান মাহমুদ, সুমন খান, মাহিদুল ইসলাম অঙ্কন, তানভীর ইসলাম, মিনহাজুল আবেদিন